আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি তো তোয়া বলক চলে আসছি। এখানে আমি কিছু ছোলা ভাজ মানে ভুনা করে নিয়েছি, ছোলা ভুনা। তো ছোলা ভুনা দিয়ে আজকে আমি মুড়ি মাখাবো। তো আজকে এই যে কিছু ছোলা মানে ভুনা করে নেওয়া হয়েছে, এখন এটাতে কিছু উপকরণ আর কি মেশানো হবে। এখানে প্রথমে কিছু ধনে পাতা দেওয়া হলো, তারপরে দেওয়া হবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দেওয়া হবে খিরাই কুচি, আর দেওয়া হবে লেবুর রস, লেবুর রসটাকে আমি করে নিব। এই তো পরপর আমি লেবুর রসগুলি করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতন লবণ, স্বাদ মতন লবণ নিচ্ছি। দিব সরিষার তেল, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। দিয়ে আমি এখন এটাকে মিশিয়ে নিব ছোলা ভুনা দিয়ে। আজকে আমরা মুড়ি মাখা খাবো। তো বৃষ্টি পড়তেছে বাইরে, তা ভাবলাম ঘরে বসে সবাই মিলে মজা করে ছোলা ভুনা দিয়ে মুড়ি খাই। তো আমরা এখন, ওরা সবাই কোচিং থেকে চলে আসছে বাচ্চারা, তো ওদের জন্য এখন তৈরি করতেছি। তো এভাবে করে আসলে অনেক বেশি ভালো লাগে। তো প্রায় সময় মাঝে মাঝেই আমরা এই রেসিপিগুলি ঘরে তৈরি করি খাওয়ার জন্য। তো এই তো আমার মিশানো হয়ে গেছে, দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও মাশাল্লাহ। তো এখন আর কি একটা লেবুর খোসা কিছু আমরা দিব। এখন কিছু খোসা আর কি লেবুর শুকনো আর কি শুকনো দিয়ে দিব। এই যে শুকনোটা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি মুড়িটাকে অ্যাড করব। এই যে এখানে কিছু মুড়ি নিয়েছি। অনেক সময় মুড়ি অনেক দিন ঘরে থাকলে মুড়িটা একটু তেনিয়ে যায়, মানে চুষিয়ে যায়। তো আপনারা যদি মুড়িটাকে একটু একটা কড়াইতে চুলার উপর একটু কিছুক্ষণ গরম করে নেন, সে মুড়িটা একদম মচমচে হয়ে যাবে। তো এই যে দেখেন মুড়িটা একদম মচমচে। তো এভাবে করে আপনারা মুড়িটাকে একটু গরম করে ভেজে নিতে পারেন। তো আমি আজকে সেভাবে অনেকদিন হয়েছে মুড়িটা, তো আমি সেভাবে একটু গরম করে নিয়েছি। তো গরম করাতে দেখেন মুড়িটা একদম মচমচে হয়ে গেছে। এখন আমি এটার সাথে মিশিয়ে নিব, মিশিয়ে আমি মুড়িটাকে আর কি করবো, মাখাবো। এই তো একটু মিশিয়ে নিচ্ছি, আর সাথে আমি অল্প অল্প করে মুড়ি দিয়ে দিব। এই যে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে সমস্ত ছোলার সাথে মুড়িটাকে মিশিয়ে নিব। তো বাইরে একটু বৃষ্টি পড়তেছে এবং ঠান্ডাও চলে আসছে, তা ভাবলাম ঘরে বসে ছোলা মাখাটা বা ছোলা এভাবে মুড়ি দিয়ে করে খেলে ভালো লাগবে। তো সেভাবে আর কি করা। এই তো তৈরি হয়ে গেল আমার মুড়ি মাখাটা, কালারটা কত সুন্দর এসেছে মাশাল্লাহ। তো এভাবে অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখতে যতটা সুন্দর খেতেও মাশাল্লাহ খুব মজা। তো আজ আর ভিডিওটা বেশি বড় না করি, তো ভিডিওটা যে পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে এখনই বিদায় হয়ে যাব। তো টাটা, বাই বাই।